প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ বান্ধব পণ্য হিসাবে পাট ব্যবহারের সুযোগ রয়েছে। পাট এমন এক পণ্য যার চাহিদা শেষ হওয়ার নয়। বিশ্বব্যাপী পাটের যে বিশাল বাজার রয়েছে তার কথা মাথায় রেখে পাট পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে। কৃষি এবং রপ্তানি পণ্য হিসাবে পাট খাতকে সর্বোচ্চ প্রণোদনা দেওয়া হবে। আজ জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক ভাষণে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, লিজে দেওয়া পাটকলগুলোতে সরকারের নজরদারি অব্যাহত থাকবে, এসব পাটকলের যত্ন নিতে হবে। সংশ্লিষ্টদের এজন্য গবেষণা বাড়ানোর তাগিদ, পাটজাত পণ্যের উৎপাদন বাড়ানো ও নতুন নতুন পণ্যের খোঁজ বের করার তাগিদ দেন সরকার প্রধান। অনুষ্ঠানে ছয়টি পাটকলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবছর ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তারা সম্মাননা গ্রহণ করেন। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।